বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর যেমন সমালোচনা করলেন, তেমনি তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বললেন। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে গিয়ে শুভেন্দু বলেন, উনি প্রশাসনিক চেয়ারে বসে কিম্ভূত কিমাকার শব্দ ব্যবহার করেছেন, মমতাকে সরাতে না পারলে রাজনৈতিক সন্ন্যাস নেব। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ফলে তার ওই কথার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রীর মতো অমিত শাহ সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখেননি। তিনি আরো বলেন, যেভাবে আর্থিক দিক থেকে বাংলা দেউলিয়া তাতে এমনিই সরকার পড়ে যাবে। রাজ্যে যেখানে আর্থিক সংকট, সেখানে কোটি কোটি টাকা খরচ করে অনুষ্ঠান হচ্ছে। দুবছর ধরে একের পর এক মামলা দিয়েছে রাজ্য সরকার। আবার সুপ্রিম কোর্ট হাইকোর্টে আইনজীবীদের জন্য 50 কোটি টাকা খরচ করা হয়েছে, অথচ একটি মামলাতেও কিছু করতে পারেনি। মুখ্যমন্ত্রী চেয়ারে বসে উনি উস্কানিমূলক কথা বলছেন, সেজন্য পদক্ষেপ নেওয়া উচিত। তাই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে উস্কানিমূলক কথা বলার কারণে যতদূর যাওয়ার যাবেন বলে এদিনের সাংবাদিক বৈঠকে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এবার কটাক্ষের সঙ্গে বলেন, আপনি আমাকে হারাতে গিয়েছিলেন, সেখানে নিজেই হেরেছেন। আবার বিজেপিকে উস্কানির কথা বলছেন, তবে তার প্রমাণ আপনাকে দিতে হবে বলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বললেন শুভেন্দু। সে কারণেই তিনি এদিন তার আয়োজিত সাংবাদিক বৈঠকে বলেন, প্রশাসনিক চেয়ারে বসে অদ্ভুত অদ্ভুত শব্দ ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী। তাই তিনি চ্যালেঞ্জের সাথে যেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানালেন, ওনাকে সরাতে না পারলে রাজনৈতিক সন্ন্যাস নেবেনই তিনি। তিনি আরো বলেন, তাকে ব্যক্তিগত ও কুরুচিকর ভাবে সরাসরি মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আবার বেশ কিছুদিন আগে বিজেপির নবান্ন অভিযানের সময় ওখানে উপস্থিত থাকা মহিলা পুলিশকে সম্মান জানিয়ে গায়ে হাত দিতে বারণ করেছিলাম বলে উল্লেখ করেন তিনি। আবার তৃণমূল থেকে তাকে আইনি নোটিশও ধরানো হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আগামীকাল উত্তর দেবেন। এদিন তিনি সাংবাদিকদের সামনে বলেন, 4 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত ল্যান্ডফোনের কল রেকর্ডের জন্য আদালতে আবেদন করবেন। এরপর তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, উনি যত প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কদর্য ভাষায় কটাক্ষ করবেন, ততই উনি বিচ্ছিন্ন হবেন। এছাড়াও ওই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগও করেছি। অন্যদিকে শুভেন্দু এবার তৃণমূলের সর্বভারতীয় তকমা না থাকা প্রসঙ্গে বলেন, দলের নামের মধ্যে সর্বভারত কথাটি যে থাকবে, সেক্ষেত্রে তৃণমূল তো বর্তমানে আঞ্চলিক দল, নির্বাচনের সময় দলের কাউন্টিং এজেন্টদের তো তৃতীয় সারিতে বসতে হবে বলে কটাক্ষের সঙ্গে জানান শুভেন্দু। এবার তিনি শেষাত্মক ভঙ্গিতে বলেন, দেখতে থাকুন, চোরেদের জেল যাত্রা সুনিশ্চিত হবে। শুভেন্দু এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলেন, অসমে আপনার বিরুদ্ধে মামলা আছে, এক্ষেত্রে বিজেপি সক্রিয় হবে, সেজন্য চ্যালেঞ্জ গ্রহণ করলেন বলে জানান শুভেন্দু। আর যদি পারেন মুখ্যমন্ত্রী যেন কোর্টে যান। এবার তিনি জোরের সঙ্গে বলেন, কল রেকর্ড সামনে এলে সব প্রমাণিত হবে। এই ভুইপুরের কাছে তো আপনাকে হারতে হয়েছে 1956 ভোটে, আর আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি করতে না পারি, রাজনীতি থেকে সন্ন্যাস নেব, গণতান্ত্রিক ভাবে করব। বিরোধী দলনেতা কিম্ভূত কুমাকার থাকুক, এই কিম্ভূত কুমাকারের কাছে আপনি হেরেছেন, প্রাক্তন হবেন, 2000 নাম্বার, দেখতে থাকুন কি হচ্ছে। আপনার দুটো ল্যান্ডফোনের কল রেকর্ড আদালতের সামনে তারা দিতে বাধ্য হবে, তাহলে দুধ আর জল দুটো আলাদা হয়ে যাবে। আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ, প্লিজ অ্যাকসেপ্ট মাই চ্যালেঞ্জ।